বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো শ্যামুরি লাইফস্টাইলে সকলকে স্বাগত। তো বন্ধুরা আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন ব্লগ ভিডিও। তো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো, তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা সকাল সকাল ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। দুধের চা আর তার সাথে আছে মেরি বিস্কুট। বন্ধুরা এর নাম হলো মিনি। তো দেখো বন্ধুরা কত চিল্লাচ্ছে, খুব দুষ্টু, মনে হচ্ছে খিদে পেয়েছে। কিন্তু দেখো খিদে পেয়েছে তা বলতে পারছে না, চিল্লি যাচ্ছে। খিদে পেয়েছে তাই এদিকে আমার বিস্কুট দিলে বিস্কুট খাবে না, শুধু মাছ খাবে মাছ। হ্যালো বন্ধুরা, দেখো আমার বোন আজকে আমাকে মুড়ি খাই দিচ্ছে, দেখো। এখন আমরা সবাই মিলে বসে মুড়ি খাচ্ছি। তো দেখো বন্ধুরা সবাই মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা। হ্যালো বন্ধুরা, আবার চললাম তোমাদের কাছে। তো আমরা এখন সবাই মিলে মিলে গল্প করছি। তো এটা হচ্ছে আমাদের বোনের রুম। তো রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা তোমাদেরকে একটু আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এটা হলো বাইরের পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। তো দেখো বন্ধুরা এটা আমার বোনেদের রুম। তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে আমার বোনের হাজবেন্ড ড্রয়িং আঁকছে, খুব সুন্দর হাতের কাজ জানে, তো খুব সুন্দর ড্রয়িং আঁকে। তারপর তোমাদের একটু বোনেদের ব্যালকনিটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা ব্যালকনিটা খুললেই কত সুন্দর পরিবেশ, সবুজ ঘাস, নীল আকাশ, দেখতে অসাধারণ লাগছে। বন্ধুরা আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আকাশে কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি, তো দুপুরের মেনুটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তাই রাত্রের ডিনারটা তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা আজকে আমাদের রাত্রে ডিনারে আছে দেশি মুরগি। তো দেখো বন্ধুরা দুটো দেশি মুরগি নিয়ে এসেছে। তো বাবা এখন দেশি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করছে, গরম জল দিয়ে ভালো করে পাখা ছাড়িয়ে পরিষ্কার করছে, তারপরে রান্না হবে। আর এদিকে বোনের মশলাপাতি সব রেডি। তো দেশি মুরগিটা আজকে আমার বোন রান্না করবে। তো দেখো বন্ধুরা এদিকে আমার বোন রান্না বসিয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা দেশি মুরগির কালারটা কত সুন্দর হয়েছে, খেতে খুব টেস্টি টেস্টি হবে। এমনিতে মায়ের আর বোনের হাতে রান্না আমাকে খুবই ভালো লাগে। আর এদিকে বোন দিয়েছে
কষা মাংস সবাইকে এক পিস করে খাওয়ার জন্য টেস্ট করে দেখতে বলল কেমন হয়েছে তাই। বন্ধুরা আমরা এবার রাত্রে ডিনার করব, তো বোন এখন ভাত বাড়ছে। আজকে আমাদের ডিনারে আছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল আর ভাত। বন্ধুরা এটা হলো আমার ভাত, তো মা এখন আমাকে ভাতটা খাইয়ে দেবে। তো দেখো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে। তো আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে, তো তোমাদেরকে তো সবটাই দেখালাম। তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।